কিছুদিন পর বাড়ি ফেরার কথা ছিল দুজনেরই। লম্বা ছুটিতে দুজনই বাড়ি ফিরছেন, কিন্তু কফিন বন্দি হয়ে, শোকস্তব্ধ গোটা এলাকা। দুদিন আগেই বাড়িতে ফোন করেছিলেন, কথা বলেছিলেন স্ত্রীর সাথে, খোঁজ নিয়েছিলেন বৃদ্ধা মায়ের, 4 বছরের সন্তানের কথাও শুনেছিলেন, স্ত্রীকে বলেছিলেন আর কয়েকটা দিনের অপেক্ষা, তারপর বাড়ি ফিরে আসবেন। অপেক্ষার অনেক আগেই বাড়ি ফিরেছেন হাওড়ার উলুবেড়িয়ার বাবলু সাঁতরা, তবে কফিন বন্দি হয়ে। আগামী বছরই কর্মজীবন থেকে অবসর নেওয়ার কথা ছিল উলুবেড়িয়ার চক্কাশি রাজবংশী পাড়ার বাসিন্দা বাবলুর। তার অনেক আগেই অবসর নিয়ে নিলেন এই বীর সৈনিক। দীর্ঘ কর্মজীবনে অনেক প্রতিকূলতার মধ্যে পড়েছেন ভারতের এই বীর জওয়ান। বরাবরই রণক্ষেত্রে শত্রুর বুলেটের সামনেও নির্ভয় ছিলেন তিনি। বৃহস্পতিবার পাক মদতপুষ্ট জৈশি জঙ্গিদের কাপুরুষিত হামলায় শহীদ হন তিনি। এলাকার বীর সন্তানের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা। দুদিন আগেই ছেলের সাথে কথা হয়েছিল বাবার, বলেছিল সে ছুটি পেয়ে গেছে। সত্যিই ছুটি পেয়ে গেলেন নদিয়ার পলাশীপাড়ার বীর সন্তান সুদীপ বিশ্বাস। বৃহস্পতিবার পুলওয়ামায় সেনা কনভয়ে জঙ্গি হামলায় শহীদ হন তিনি। পাঁচ বছর আগে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন, কিছুদিন বাদেই বাড়িতে ফেরার কথা ছিল। হ্যাঁ, সত্যিই বাড়ি ফিরেছেন সুদীপ, তবে কফিন বন্দি হয়ে তেরঙা পতাকায় ঢাকা অবস্থায়। বৃহস্পতিবার ভূস্বর্গের পুলওয়ামায় সেনা কনভয়ে কাপুরুষোচিত হামলা চালায় পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠন জৈশ ই মোহাম্মদ। দায় স্বীকার করে ভিডিও প্রকাশ করে জঙ্গি গোষ্ঠী। ঘটনায় 45 জন সিআরপিএফ জওয়ান শহীদ হন। ঘটনার কড়া নিন্দা করেছে একাধিক দেশ। শুক্রবার পুলওয়ামায় যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ঘটনার কড়া নিন্দা করে প্রধানমন্ত্রী বলেন যোগ্য জবাব দেবে ভারতীয় সেনা, তাদের আত্মবলিদান বিফলে যাবে না। ঘটনার নিন্দা করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও। ঘটনার পর থেকেই ক্ষোভে ফেটে পড়েছে গোটা দেশ, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের ঝড় উঠেছে। দেশের এই বীর সেনাদের প্রতি শ্রদ্ধা নিউজ নোম্যানস ল্যান্ডের। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড।